সাগরের বড়া গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হাসিনা খাতুন নামে 22 বছরের এক গৃহপরিচারিকাকে অমানুষিক নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। নির্যাতনের শিকার হাসিনা খাতুন ও তাদের স্বজনদের কাছ থেকে জানা যায়, উপজেলার আগ্রাম গ্রামের সোলাইমান হোসেনের বিধবা মেয়ে হাসিনা খাতুন গত 2 মাস যাবৎ উপজেলার মাঝগ্রামে আলী মণ্ডলের বাড়িতে গৃহপরিচারিকা হিসেবে কাজ করছেন। বৃহস্পতিবার সকালে 2 মাসের বেতন চাইতে গেলে আলী মণ্ডলের বাড়ি থেকে 35,000 টাকা ও একটি সোনার গহনা চুরি করেছে এমন অপবাদে কথা কাটাকাটি হয়। পরে এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে আলী মণ্ডল ও তার ছেলে ইমরান মণ্ডল সহ 4 জন মিলে বাঁশের লাঠি এবং বাটাম দিয়ে তাকে এলোপাতাড়ি ভাবে পেটাতে থাকে। পরে প্রতিবেশীরা এগিয়ে গিয়ে তাকে উদ্ধার করে বড়াইগ্রাম হাসপাতালে ভর্তি করেন। এদিকে আলী মণ্ডলের স্ত্রী আনোয়ারা খাতুন বাড়ির ভেতরেই সেসব হারানো জিনিসগুলো পাওয়া গেছে বলে স্বীকার করেন। চিকিৎসাধীন অবস্থায় আনোয়ারা খাতুনের হাতে ও পায়ে কয়েকটি স্থানে আঘাতের চিহ্ন দেখা গেছে। হাসপাতাল সূত্রে জানা যায়, হাসিনার বাম কানে আঘাত লাগায় সে কানে কম শুনছে, তার চিকিৎসা চলছে। লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন বড়াইগ্রাম থানার ডিউটি অফিসার উপপরিদর্শক মোহাম্মদ তারেক। হসপিটাল ইলাসে ভর্তি করা হয়েছে, আর আজকে সকাল 10টার থেকে মামলা করা হয়েছে। কি কি ও হারাইছে? কি কি ওদের কিছুই হারায় নাই। আপনাকে মিথ্যা অপবাদ দিচ্ছে আপনার মেয়েকে? কি কি বিষয়ে, কোনটা হারাইছে? হারা করছে, টাকা হারাইছে আর সোনা হারাইছে। থানায় কি মামলা করছেন আপনি? হ্যাঁ করছি। কোন থানায়? কি দিয়ে মারছে? বাটাম আর লাঠি। বাসার যে বাসায় আপনি কাজ করতেন ওর নাম কি বলেন? ওর নাম আলী আর উনির ছেলে হচ্ছে ইমরান আর হচ্ছে সিরাজ আর সুবাহান, এই চারজন। নাটোরের বড়াইগ্রাম থেকে আলমগীর কবিরের পাঠানো তথ্যচিত্রে 71 বাংলা নিউজ।